কনকচুর ধানের খই ও নলেন গুড়ের মিশ্রণে মুজে বাঙালি। জমে উঠেছে জয়নগরের মোয়া উৎসব। দেশ তো বটেই, বিদেশেও বাড়ছে এই মিষ্টির চাহিদা। জিআই ট্যাগের মুকুট জয়নগরের মোয়ায়। বাঙালির শেষ পাতের ডেজার্ট বলতে এই জয়নগরের মোয়া। শীতকাল মানেই নলেন গুড়, পিঠে পুলি ও মোয়া। সেই মোয়া যদি হয় জয়নগরের, তাহলে তার কোনো কথাই নেই। খাদ্যরসিক মিষ্টিপ্রিয় বাঙালি আর কী বা চাইতে পারে শীতের মরশুমে। শীতকাল এলেই মিষ্টির দোকানগুলিতে ছেয়ে যায় মোয়ার পসরা ও হাঁড়ি। ইচ্ছে হলে অফিস ফেরত বাঙালি বিকেলে কিংবা সন্ধ্যায় বাক্সবন্দি করে মোয়া নিয়ে বাড়ি ফেরে। শীতের মরশুমে বেশিরভাগ দিন রাত্রিবেলা ডিনারের শেষ পাতে ওটাই বাঙালির ডিজার্ট। মোয়া নিয়ে বাঙালির আবার একটু না কুচু। কেউ কেউ আবার এক কামড় দিয়েই নাকি বলে দিতে পারেন কোনটা অরিজিনাল জয়নগরের মোয়া। তাই নিয়ে অনেকে আবার আলোচনাতেও বসে পড়েন। অনেকেই আছেন মোয়ার রসনা তৃপ্তি করতে সোজা ট্রেনে উঠে জয়নগরেও চলে আসেন মোয়া কিনতে। সম্প্রতি জয়নগরের মোয়া জিআই ট্যাগ পেয়েছে, বাঙালি নিয়ে বেশ আনন্দিত। সে উদ্দেশ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হচ্ছে মোয়া উৎসব। জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ও বারুইপুরের মহাকুমা পুলিশ প্রশাসক অতীশ বিশ্বাস সহ এই উৎসবের মঞ্চে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথীন ঘোষ, মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা, উপস্থিত ছিলেন রায়ধিগির বিধায়ক অলোক জলদাতা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরাও। নানা স্বাদের নানা ধরনের জয়নগরের মোয়া, নলেন গুড় থেকে শুরু করে পাটালি সম্ভার ও নানা ধরনের শীতকালীন মিষ্টির সম্ভার রয়েছে এই মোয়া উৎসবে। বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে আগামী বুধবার পর্যন্ত। শীতে ভোজনরসিক বাঙালির অন্যতম আকর্ষণ জয়নগরের মোয়া। কনকচুর ধানের খই ও নলিন গুড়ের মিশ্রণে তৈরি এই অসাধারণ শীতকালীন মিষ্টি। সীতাভোগ মিহিদানা যদি হয় বর্ধমান জেলার সেরা মিষ্টি, তেমনই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেরা মিষ্টি এই জয়নগরের মোয়া। শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশেও এই মোয়ার ব্যাপক চাহিদা রয়েছে। সেই কথা মাথায় রেখেই এই মোয়া বর্তমানে মিলছে অনলাইনেও। তাছাড়া যারা ডায়াবেটিক রোগে আক্রান্ত, সেই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে নো অ্যাডেড সুগার মোয়াও বিক্রি হচ্ছে মোয়া উৎসবে। তবে মোয়ার আকাশছোঁয়া জনপ্রিয়তা থাকলেও এই মোয়া শিল্প ধীরে ধীরে শেষ হয়ে যেতে বসছে। কারণ একদিকে যেমন কমছে খেজুর গাছের সংখ্যা, তেমনই বর্তমান প্রজন্ম শিউলির পেশায় আসতে চাইছেন না। ফলে গাছ থেকে রস সংগ্রহ এবং তা থেকে সুমিষ্ট নলেন গুড় তৈরি করা সম্ভব হয়ে উঠছে না। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নতুন করে খেজুর গাছ তৈরি করা এবং বর্তমান প্রজন্মকে এই শিউলির কাজে উৎসাহিত করে এই পেশায় উদ্বুদ্ধ করতে উদ্যোগী হয়েছে বারুইপুর প্রেস ক্লাব। এই চিন্তাধারা নিয়েই তিন দিন এই মোয়া উৎসবের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে উৎসব প্রাঙ্গণে মানুষের ঢল নেমেছে। স্টলে ঘুরে ঘুরে মোয়া চেখে দেখে কেনাকাটাও শুরু করেছেন মানুষজন। সব মিলিয়ে জমে উঠেছে জয়নগরের মোয়া উৎসব। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।